إنما يأمر مساجد الله হে ঝিকরহাটির মহফিলের ১৫ ডিসেম্বর গত রাত্রির লোকেরা, তোদেরকে আমি আল্লাহ বলছি, জিভটা নূর মোহাম্মদের, জবানটা নূর মোহাম্মদের, কণ্ঠটা নূর মোহাম্মদের, কিন্তু এটা আল্লাহর হুকুমের উপরে চলে, অতএব এটা আমার নয়, আমার রবির। তা আমার রবের ভাষাটা জোরস করে আমি বলছি, আমি রব নয়, আমি রবের গোলাম। সেই গোলাম তার মাবুদের কথাটা আপনাদেরকে বলছেন, আপনার আমার মাবুদ বলছেন আজকে রাত্রির জন্য, হে ঝিকরহাটির মহফিলের লোকেরা শুনেবে, তোদের কাছে আমি মসজিদ বানিয়ে চেয়ে নিলাম, তোরা আল্লাহর ঘর মসজিদ কে বানা, তোরা তামির দে, তামির দেওয়া, মসজিদ ভাঙলে গোনহানা নেকি কথা বলে না, মসজিদ ভাঙলে গোনহানা নেকি? এতগুলো লোক তারপরে মুখ খুলে না, শীতে কি মুখ জমে গেছে নাকি? আচ্ছা এখন যদি একটা খিস্তি করে দিই, নোংরা করে মুখ খারাপ করে যদি কথা বলে দিই, এরকম চুপ থাকবেন তো? মনে হবে, মনে হবে, মনে হবে, বসেন বসেন, তখন চোপার জোর বেড়ে যাবে শীতে। হ্যাঁ, আর যদি কেউ বলে দেয়, চাচা তোমার গো তোমার মানে টমেটোর ভুঁয়ে হাকিম ছোড়া গরু ভরে দিয়েছে, কবো সামান্য লস সহ্য করবে না ও? আর এখন মুখ খুলছে না। জি, একবার বলেন, মসজিদ ভাঙলে গোনহানা নাকি? কে বললে গোনা? পুরাতন মসজিদ গো, ওকে ভেঙে নতুন করতে হবে, ভাঙলে গোনা হবে। কে বললে? তখন মসজিদ ভাঙলে নাকি? তামির শব্দটা বুঝানোর জন্য বলছি, তামির মানে হচ্ছে মসজিদের দেখভাল করো, তাতে ভাঙতে হয়তো ভাঙো, জুড়তে হয়তো জুড়ো, যাতে মসজিদের ভালো হবে ওইটা করো। জি, ডা পেট কাটা ভালো, কিন্তু ডাক্তারের কাছে গেলেও ভালোর লেগেই কাটবে। যে ভিতরে স্টোন বার করবো, কিডনির ভিতরে তোর স্টোন আছে, তোর হাড়ের মজ্জার ভিতরে টিউমার হয়েছে, ওটা বার করতে হবে, নাহলে ক্যান্সার হবে, তখন কাটাটা ভালো। জি, আর ডাকাতে যখন হেঁচা ধরবে, কিছু মনে করিয়েন না, আজ থেকে ১৭ বছর আগে নগর নবীতে রাতে আন্ধারে নেমেছি, ট্রেন লেট, সীতারামপুরে জালসাই যাব, ওই কোণে হাঁটছি, হ্যাঁসওয়া ঝেড়েছিল আমাকে, এখানে একটা বরের গাছ না পাকুড়ের গাছ আছে, ওখানে তো ধানের ভুঁয়ে সাত আটজন বসে আছে, খুব মনে পড়ে, মনে পড়লে গায়ে লোম দাঁড়িয়ে। আমরা মৌলভী সাহেব আছি গো, এই সীতারামপুরে জালসাই ছিলাম, তো বলছে যান যান যান, তখন ধানের বই থেকে বিড়ি খেতে খেতে বলছি, ছেড়ে দেন ভাই, মুলবি আছে, যা ইমানদার আছে, পরে বুঝলাম যে ইমানদার আছে। এই এলাকায় জানি না কোন জায়গাটা বাস করেছি এতদিন। তো তামির মানে হলো তুমি দেখভাল করো, প্রয়োজন হলে তুমি ইট জুড়ো, আর যদি ভাঙতে হয় তো ভাঙো। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মহফিলের লোক, তোমরা আমার মসজিদে দেখভাল করো। সবাই দৌড়ছি, সবাই দৌড়ছি, চ চ চ চ চ চ চ চ, আর জালসা শুনবো না, এখনই মসজিদটা কি করতে হবে দেখি। তা একটা গেট করেছে আল্লাহ, যে পাস লিচে, ওখানে চার পাঁচটা জিনিস দিতে হবে, তারপরে গেটে ঢুকতে দিবে, নেকি পাবরে চোরে হুড় হুড় করে দৌড়তে লেগেছে। আল্লাহ বলছেন, এক নম্বর, নূর মোহাম্মদ তুই আয়, আমি গেলাম। প্রথম নম্বর, তোর ইমান আছে কি? আছে। আখেরাতকে বিশ্বাস করে? হ্যাঁ করে। নামাজ পড়িস? ভাগ বলো না, নামাজ পড়িস তো? হ্যাঁ।
জাকাত দিস, টাকা তোর বেশি আছে? বলে হ্যাঁ। টাকা নাই? বলে বেশ ঠিক আছে, জাকাত দিস? বলে হ্যাঁ। তুই কাকে ভয় করিস? আল্লাহকে না মানুষকে? বলে আল্লাহকে। ঢুকে পর তুই আমার মসজিদকে বানা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়খশা ইল্লাল্লাহ। যে লোকটার ভিতরে পাঁচখানা গুণ আছে, সে আল্লাহর ঘর মসজিদ বানাবে। পাঁচখানা যার গুণ আছে, প্রথম নম্বর আল্লাহর উপরে ইমান আছে। হাজি, ইমানের এখানে দুটো তর্জমা করা যাবে। আল্লাহর উপরে তো বিশ্বাস থাকতেই হবে। পৃথিবীর যত আমল আছে, কোরআনের যত আমল আছে, হাদিসের ভিতরে যত আমল আছে, যে আমলের ভিতরে তিনটে জিনিস থাকবে না, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। যে আমলটা আপনি ছোট করেন চাই বড় করেন, নফল করেন চাই সুন্নত করেন, সুন্নত মক্কাদা চাই গায়ের মক্কাদা, ওয়াজিব করেন চাই ফরজে আইন করেন চাই ফরজে কিফায়া করেন, কিন্তু প্রত্যেকটি আমলে তিনখানা জিনিস থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমলের ভিতরে তিনটে জিনিস না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমল কবুল হবে না। এক নম্বর হলো ঈমান, প্রত্যেকটা আমলে ঈমান থাকতে হবে। দুই নম্বর হলো আল্লাহর হুকুম থাকতে হবে। আর তিন নম্বর হলো রসুলের তরিকা থাকতে হবে, নবীজির আদর্শ থাকতে হবে, নচেত আমল কবুল হবে না। তাহলে মসজিদ বানাতে গেলে প্রথমে আমাদেরকে ঈমানদার হতে হবে। একটা গেল। দু নম্বর, এই দানের ক্ষেত্রে যে ঈমানটা বলা হচ্ছে, শুধু দানের ক্ষেত্রে, শুধু দানের ক্ষেত্রে এটা কেন বলা হচ্ছে? আল্লাহর উপর ঈমান আনো তারপরে দান করো। খুব খেয়াল করেন, আপনার কাছে 500,000 টাকা আছে, আপনি হজের সব টাকা জমা করে দিয়েছেন, ওটা তো অসুবিধা নেই, বেরিয়ে যাচ্ছেন 2,00,000 নিয়ে, কিন্তু আরো এক্সট্রা 5,00,000 আছে, রাখবো কোথায়? এখন তো ব্যাংক ট্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু মুরব্বী মানুষের ঘরেই থাকে, তো মনে মনে করছে বেটা দিকে দিলে তো সকালে ভাগ করলে বার ঘুরে এসে পাবো না, তো গায়ে কার কাছে রাখি কার কাছে রাখি, যে একটা লোকের কাছে রেখে দিলে দিয়ে চলে গেল, যে তারপরে বিশ্বাস করছে যে না লোকটা ভালো, আগে টাকা রাখবে যে সফরে যাবে যে বিশ্বাস করবে, না আগে বিশ্বাস করবে তারপরে টাকা রাখবে? কথাটা বলেন, আগে কোনটা? আগে বিশ্বাস না আগে টাকা রাখা? আগে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোরা যে মসজিদ বানাবি 50,00,000 টাকা তার ভিতরে ভরে দিবি, কারো 10, কারো 20, কারো 50, কারো 1,00,000, 2,00,000, 5,00,000, 1,200, 2,00,000, যে যেমন পারবে দিবি। যদি তোদের বিশ্বাস না থাকে তাহলে তো তোরা টাকা দিবি না। তবে যাদের ঈমান আছে, আমার প্রতি বিশ্বাস আছে, তোরা একটু শুনে নে, আমি একটা দিন করেছি, আখেরাতের ভিতরে আছে, আখেরাতের তিনটে মঞ্জিল, একটা হলো কবর, তিন হলো হাশর, তিন হলো আপনার কিনা জান্নাত জাহান্নাম। তো দ্বিতীয় মঞ্জিলের আর একটা নাম রেখেছি ইয়াউমুল হিসাব, সেই দিনের প্রতি যদি তোর বিশ্বাস থাকে আর আমার প্রতি বিশ্বাস থাকে, 10, 20, 50 তুই যা দিবি, তোকে খাতা বানাতে হবে না, অ্যাকাউন্ট নাম্বার নিতে হবে না, আপডেট করতে হবে না, অ্যাকাউন্ট বই বানাতে হবে না, তোকে কি করতে পাসবুক বানাতে হবে না, তুই দিয়ে দে আমার উপরে বিশ্বাস করে।
মসজিদের দেওয়ালে লেগে যাবে, তোর আমল নামা বুকে টাকা উঠে যাবে, বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে ভূমিকম্পে, আর সারা দুনিয়া উড়ে যাবে, পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জলজালাতে কিছুই থাকবে না, তারপরে হলো তোর খাতার নম্বর মুছবে না, কঠিন কিয়ামতের দিনে আমি রব তিলে তিলে তোর হিসাবে বুঝিয়ে দেব। যাদের আখেরাতের বিশ্বাস নাই না, দুনিয়াতে যারা দান করে তো হুলিয়া করবে, তবে প্রকাশ্যে দান করা জায়েজ আছে। খবরদার বলবেন না যে নাম প্রকাশ করে যারা জায়েজ দান করছে তাদের দান কবুল হবে না, এটা বলা ভুল, কবুল হবে। প্রকাশ্যে দানটা দুর্বল কিন্তু রিজাল বড় কঠিন, রিজাল বড় কঠিন। প্রকাশ্যের দানটা দুর্বল কিন্তু রিজাল্টটা বড় মজা, আর গোপন দানটা মজা, রিজাল বড় কঠিন। কেমন? আমি আজকে প্রকাশ্যে বললাম নূর মোহাম্মদ 10 টাকা দিয়েছে মসজিদে, মাশাল্লাহ নূর মোহাম্মদ ভাই 10,000 দিয়েছে, মাশাল্লাহ জাযাকাল্লাহ, ভালো করো দান করো, বরকত দাও, আমিন হয়ে গেল, সবাই জেনে নিলে। তো কেউ যদি জিজ্ঞেস করে জলসে কিছু দিলি হে তুই, হ্যাঁ 10 টাকা দিস, বললাম তামিল বলবো অসুবিধা নেই, কিন্তু গোপন দান যখন আপনি করবেন তো গোপন তো গোপনই, কিয়ামত পর্যন্ত গোপন, মুখ খুলিয়েন না ফের মাঝে। তাহলে ভেজাল্লেন জি, কিছু লোক আছে প্রধান বক্তা এসে মসজিদে শুয়েছে, সালাম আলাইকুম, ভালো আপনি নূর মোহাম্মদ নাকি, বলে জি মাশাল্লাহ, হ্যাঁ মসজিদটা হতো নাকি, সালা 5 কুইন্টাল রড আনিয়ে দিয়েছি, ফুটে গেল, বুঝতেই পারলেন না যে আমার টিউ লিক হয়ে গেল, একটা হাওয়া নাই, এই চোপা করা যাবে না।